হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে দীর্ঘ 10 মাস পর আবার তোমাদের সাথে ইউটিউবে আমি কিছু শেয়ার করতে আসলাম। তো এর আগে পর্যন্ত আমি খেয়াল করছিলাম, রিসেন্টলি বা বেশ কিছুদিন আগে পর্যন্ত আমাকে আমার রেগুলার ভিউয়ার যারা ইউটিউবে রয়েছে, বেশ কয়েকজন যারা রেগুলারলি আমাকে কমেন্ট করতে যে দাদা তোমার চ্যানেলে ঠিকঠাক ভিডিও পাচ্ছি না, দাদা তুমি আবার কবে ভিডিও আপলোড করছো, এই রিলেটেড অনেক রকমের কমেন্ট আমি পেতাম। কিন্তু বিশ্বাস করো, আমি চাইলেও মাঝখানে অনেকটা সিচুয়েশন সত্যি খারাপ ছিল, যে কারণে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছিলাম না। ইভেন অনেকগুলোই কাজ জমে পড়েছিলো, আমি চাইলেও তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না। এরকম অনেকগুলো কারণ ছিল, যে কারণগুলো আমি এই সময় তোমাদের সাথে শেয়ার করে আমি সময় নষ্ট করতে চাইছি না। তো আমি তোমাদেরকে কথা দিচ্ছি, এরপর থেকে আমি তোমাদের সাথে রেগুলার ভিডিও আপলোড করব। যারা যারা আমার রেগুলার ভিউয়ার ছিলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা কমেন্ট করছিলে, আর তাদেরকে নিজের অন্তর থেকে সরি, কেন কি আমি তোমাদের সাথে আমার নিজের রেগুলার ভিডিও শেয়ার করতে পারিনি। তবে তোমাদেরকে আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে রেগুলার তোমরা আমার চ্যানেলে ভিডিও পাবে। তো তার জন্য সাথে থাকো, পাশে থাকো, যেভাবে গত দিনে ছিলে আগামী দিনেও সেভাবেই পাশে থাকো। তো আমি তোমাদেরকে এরপর থেকে কথা দিচ্ছি কি নতুন নতুন ভিডিও দেব। তো আজকের যে জন্য তোমাদের সাথে ইউটিউবে আসা, কয়েকটা ফাইল তোমাদের সাথে আমি শেয়ার করব, সেই ফাইলের কত প্রাইস আছে বা সেই ফাইলগুলো তোমরা কীভাবে পাবে, সেই ফাইলগুলো ফ্রি কি না, টোটালটা আমি ভিডিওর মধ্যেই বলবো। তো সাথে থাকো। তো ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে নতুন চ্যানেলে এতদিন পর্যন্ত আসোনি, আজকেই প্রথম এসেছো, তো তাদেরকে রিকোয়েস্ট করবো কি আমার চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে আসো। ইউটিউবে গিয়ে শুধুমাত্র ছোট্ট একটা কাজ করে দিয়ে আসো, দ্য আর্ট ক্রিয়েটার সার্চ করলে ইউটিউবের মধ্যে গিয়ে আমার চ্যানেলটা পাবে, যে চ্যানেলটাতে তোমরা এখন রয়েছো বা যেখানে ভিডিও দেখছো, সেই চ্যানেলটাকে গিয়ে ছোট্ট একটা চ্যানেল, মাত্র 782টা সাবস্ক্রাইবার। তো সেই চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে আসো এবং পাশে থাকা বেল আইকনটা অলে সেট করে দাও। তাতে করে কী হবে, এরপর থেকে যখনই আমি কোনো ভিডিও নিয়ে আসবো তখনই তোমাদেরকে ইউটিউব নোটিফিকেশান দেবে কি ভিডিও তাড়াতাড়ি দেখার জন্য বা প্রথমে গিয়ে সবার প্রথমে দেখার জন্য। তো আজকে যে ফাইলটা আমি তোমাদের সাথে শেয়ার করব, সেই ফাইলটা তোমাদেরকে আমি সবার প্রথমে আগে একবার দেখিয়ে দিই, সেই ফাইলটা কীরকম ধরনের দেখতে বা কী ধরনের কাজ তোমরা ক্লায়েন্টকে দিতে পারবে, ক্লায়েন্টকে ডেলিভারি করতে পারবে। তো আজকে যে ফাইলগুলো আছে সে ফাইলগুলোর মধ্যে তোমরা টোটাল ফাইল পাবে 18টা, আর ফার্স্ট সিট আর লাস্ট সিট মিলিয়ে টোটাল 19টা সিট তোমরা পাবে। তো 19টা সিটের মধ্যে প্রথম সিট কীরকম ছিল, প্রথম সিট ছিল এটা। এর মধ্যে টেক্সটগুলো আমার খুব ফেভারিট লাগে, আমার নিজের বানানো। তো তোমরা এই টেক্সটগুলোকে নিয়ে কাস্টমাইজ করতে পারো যে কোনোভাবে, যে কোনো জায়গায় গিয়ে। তো এটাকে আমি আমার ব্রাইডের ফার্স্ট পেজ হিসাবে ধরেছিলাম, তোমরাও ব্রাইডের ফার্স্ট পেজ হিসাবে কাজ করতে পারো। আমি এটা আমার ক্লায়েন্ট মেয়ের বিয়েতে ইউজ করেছিলাম, ব্রাইডের বিয়েতে ইউজ করেছিলাম, তোমরাও ইউজ করতে পারো, কোনো প্রবলেম হবে না আশা করি। এটা সেকেন্ড সিট ছিল, এটা থার্ড সিট ছিল, এটা ফোর্থ সিট। এর মধ্যে তোমরা কিন্তু গ্রুপের কাজ করতে পারো, এটাও সেম গ্রুপ সিটের জন্য তোমরা ইউজ করতে পারো। প্রতিটা পিএসডির কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করা যাবে, প্রতিটা পিএসডি কিন্তু ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ করা যাবে, এটাও গ্রুপ সিটের জন্য তুমি ইউজ করতে পারো। বিশেষজ্ঞ এই পেজগুলো বানানো হয়েছে হলদি সিটের জন্য, তোমরা এই তিনটে পেজ হলদি সিটের জন্য ইউজ করতে পারো। এটা ব্রাইডের সিঙ্গেল পেজের জন্য তোমরা ইউজ করতে পারো, কোনো প্রবলেম হবে না। এটা রাত্রিবেলা রিসেপশনের সিঙ্গেল সিটের জন্য বা হলদি শ্যুটের জন্য, বা যদি হলদির পরবর্তী কোনো অন্য কোনো কাজ থাকে, বার্থডে সেরিমনি বা রাইস সেরিমনি, তার জন্য ইউজ করতে পারো। এটাও সেভাবে বার্থডে সেরিমনি বা বাচ্চার কোনো সিঙ্গেল শ্যুটের জন্য ইউজ করতে পারো, বা ব্রাইডের জন্য তো অবশ্যই, বা গ্রুমের জন্য তোমরা ইউজ করতে পারো। এটা একটা ক্রিয়েটিভ স্টাইলের, যেটা আমার নিজের শো খুব ফেভারিট, সেটা হচ্ছে কি তোমরা এই পোর্ট্রেট স্টাইলের একটা ব্যাকগ্রাউন্ড পাবে, যেটাতে ব্যাকগ্রাউন্ড রেডি করা আছে। তোমরা জাস্ট দুটো ফটোকে ব্যাকগ্রাউন্ড এডিট করে, অর্থাৎ তোমাদের ফটোগুলোকে ব্যাকগ্রাউন্ড থেকে কাট করে নিয়ে এসে আরামের সাথে এখানে বসিয়ে দিলেই দুটো ফটো একসাথে দারুণভাবে মার্চ হয়ে যাবে। আর এখানে তো টেক্সট এখানে তো অ্যাড দেওয়াই রয়েছে, কোনো ইস্যুই হবে না, মালা বদলে জাস্ট দুটো ফটোকে নিয়ে এসে এখানে আরামের সাথে সুন্দরভাবে বানিয়ে দিতে পারবে, কোনো ইস্যুই হবে না। এটাও সেম আমি গ্রুমের একটা সিঙ্গেল সিট বানিয়েছিলাম হস্ত উন্নয়ন পেজের সাথে, এটা আমার গ্রুম যে ছিল সেই গ্রুম কিন্তু এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছিল, ইভেন তার ফেসবুক পেজেও এই জায়গাটাকে কাট করে পোস্ট করেছিল, আমার চোখে পড়েছিল। তো আশা করি এটাও তোমাদের গ্রুমের খুব ভালো লাগবে, যদি এই জায়গাটাকে তোমরা সিঙ্গেলভাবে জাস্ট দুটো গ্রুমের ফটোকে নিয়ে, এরকম ফটো ন্যাচারালি সবারই থেকে থাকে, তো এরকম জাস্ট দুটো ফটোকে নিয়ে এসে এখানে জাস্ট পেস্ট করে দিও, কাট করে পেস্ট করে দাও, ব্যাকগ্রাউন্ড বানানোই রয়েছে, নো ইস্যু হবে, কোনো প্রবলেমই হবে না।
এটা সিঁদুরদানের পেজ, আমি টেক্সটগুলো নিজের নিজে বানিয়েছিলাম। এই টেক্সটগুলো তোমরা তোমাদের যদি কোনো সিঁদুরদানের পেজ থাকে সেখানেও ইউজ করতে পারো, এখান থেকে তুলে নিয়ে গিয়ে কোনো প্রবলেম হবে না। আর যদি এই পেজটার উপর কাজ করতে যাও, আমার তো মনে হয় র ফটো দিয়ে দারুণ কাস্টমারের পছন্দ হবে, ক্লায়েন্টের খুব সুন্দরভাবে পছন্দ হবে, কোনো প্রবলেম হবে না। এরকম শুটও প্রায় ম্যাক্সিমাম সবারই ওয়েডিং ক্ষেত্রে কাজের ক্ষেত্রে গিয়ে তোলা থাকতেই পারে, থাকেও ম্যাক্সিমাম লোকের। তো যদি ব্যাকগ্রাউন্ড তোমাদের প্রয়োজন হয় তো ব্যাকগ্রাউন্ড তো এতে দেওয়াই আছে, জাস্ট ফটোগুলোকে কাট করে এখানে নিয়ে এসে বসিয়ে দিতে পারো। আর যদি তাই না হয় তোমরা র এই এই পেজটাকে ইউজ করতে পারো, ব্যাকগ্রাউন্ড তোমাদের ছবি রেখে দিয়ে কোনো প্রবলেম হবে না। এগুলো ওই কাজটারই রিসেপশানে কয়েকটা মুহূর্ত তোলা ছিল, তো সেগুলো ওরা ইউজ করেছিল। আর এটা ছিল ফার্স্ট পেজ, আমি ট্রান্সপারেন্ট দিয়েছিলাম আমার ক্লায়েন্টকে পোর্ট্রেট, অ্যাকচুয়ালি এরকম টাইপের হয় বাট আমি এটাকে পোর্ট্রেট স্টাইলে ডিজাইন করে দিয়েছিলাম, কেন কি ট্রান্সপারেন্ট পেজ দেবো বলে। ইভেন ক্লায়েন্টের খুব এই পেজটা ভালো লেগেছিলো, ইভেন আমার থেকে একটা ফ্রেম অর্ডার করেছিলো যেটা এই পেজটার রিলেটেড। তো আশা করি তোমরাও এটাকে ইউজ করতে পারো, ব্যাকগ্রাউন্ড এটার বানানোই রয়েছে, তোমরা জাস্ট দুটো ফটো তোমাদের দুটো ক্লায়েন্টের দুটো ফটো নিয়ে এসে জাস্ট এখানে পেস্ট করে দিলি আর আমার সাথে এই পেজটা চলে যাবে। ইভেন লাস্ট পেজটাও সেম, ব্যাকগ্রাউন্ড বানানো আছে, দুটো ফটোকে জাস্ট তার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে সুন্দরভাবে এখানে নিয়ে এসে বসিয়ে দিলি, এই পেজটাও দারুণভাবে চলে যাবে। তো আজকের যে টোটাল ফাইলটা ছিল, টোটাল ফাইলটা ছিল 18, তার সাথে ফার্স্ট পেজ আর লাস্ট পেজ মিলিয়ে 19টা শিট তোমরা কীভাবে কালেক্ট করবে সেটা হচ্ছে কি, এই পোস্টের ডেসক্রিপশান বক্সে তোমরা আমার ফোন নাম্বার পেয়ে যাবে, ফোন নাম্বারে আমার সাথে ফোন করে কন্ট্যাক্ট করতে পারো বা আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, বা আমার ফেসবুক লিঙ্ক আর ইনস্টাগ্রাম লিঙ্ক ডেসক্রিপশান বক্সেই থাকবে, ওখানেও যোগাযোগ করতে পারো, যে কোনো সোশ্যাল মিডিয়ার সাথে আমার সাথে লিঙ্ক করতে পারো। এই টোটাল যে 19খানা যে সিট রয়েছে, এই 19খানা সিটের মূল্য 149, অর্থাৎ 149 টাকার বিনিমূল্যে তোমরা এই টোটাল ফাইলটা তোমরা পাবে, 19টা সিট। তোমরা আমার সাথে যেভাবে হোক তোমাদের মেল আইডিটা শেয়ার করো, সোশ্যাল মিডিয়া যে কোনো প্ল্যাটফর্ম থেকে আমাকে মেল আইডি শেয়ার করো, মেল আইডি শেয়ার করার 7 থেকে 8 ঘন্টার ভিতরে তোমরা তোমাদের মেলেতে এই ফাইলগুলো পেয়ে যাবে, কোনো অসুবিধা আশা করি হবে না। তো যার পছন্দ হবে দরকার পড়ে ভিডিওটা আরেকবার গিয়ে পুরনো গিয়ে আরেকবার দেখে আসো কি ফাইলগুলো কীরকম ছিল, যদি পছন্দ হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কোনো প্রবলেম নেই। আজকের মতো এইখানেই শেষ করছি, আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে, কেন কি অনেকগুলো প্যাকেজ রেডি হয়ে আছে। লাস্ট 10 মাস আমি প্রথমেই বললাম, লাস্ট 10 মাস তোমাদের সাথে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, যে কারণে প্রায় অনেকগুলো কাজই জমা হয়ে রয়েছে। এরপরে যে কাজগুলো আসবে সেগুলো আরও লেটেস্ট কাজ আসবে, আশা করি সেগুলো তোমাদের আরও খুব ভালো লাগবে, তার জন্য সাথে থাকো। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসো, যদি মনে হয় যে ইন ফিউচার এই চ্যানেলটা তোমাদেরকে কোনো কিছু দিতে পারে বা যদি মনে হয় তোমাদের এই চ্যানেলটা কাজে আসতে পারে তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আসো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। এই কারণে ক্লিক করে দিও যে ইন ফিউচার যদি কখনো আমার কোনো ভিডিও তোমাদের কাজে লাগে তাহলে ওই সাবস্ক্রাইব আর অল নোটিফিকেশান বেলটা ক্লিক করে দেওয়ার জন্যই তোমার হয়তো সবার প্রথমে গিয়ে সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে। সে কারণে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, যদি ভালো না লাগে তাও কমেন্ট করে জানাও যে ভিডিওটা তোমার ভালো লাগেনি আর কোন জায়গাটা ভালো লাগেনি বা কোন পেজটা আরও ভালোভাবে ক্রিয়েট করলে হয়তো তোমাদের আরও বেটার লাগতো সেটাও জানিও। আজকের মতো এই পর্যন্তই, আশা করি খুব শীঘ্রই তোমাদের সাথে আবার কথা হবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা, ভালো থেকো।